শীর্ষ কেন? আশীর্বাদ করে এটা দিয়ে খাবো। কি করছো? এটা এটা কি? লেবু উঠে পড়ে ঘুম থেকে বা বিরক্ত করে সে শিরলা কেন? তুমি দেখছো না শীর্ষ সময় আব্বু কোথা থেকে শিখছো? এটা মামা মেয়ের বই ছিঁড়ে ফেলতে হয়? কেমনি শিখছে? সবটাই তো ছিঁড়ে ফেলছে। এই যে বাবা দেখি তোমার অপরাধী চেহারাটা দেখি, কি শিখছো কেন? আশীর্বাদ শিরবা আর শিরবা শিরবা না এটা দিয়ে দিচ্ছ? বই ছিল না, বলটা দিয়ে খেলো। ধরো পাখি বল দিয়ে খেলো, বইটা দিয়ে দাও, মামার বই দিয়ে দাও, দাও। হ্যাঁ বউ তুমি ছিঁড়ে ফেলছো, মা দেখছে। তুমি অনেক পচা করছো মার সাথে, মা তোমার সাথে মিশবে না। ফিল্টারে কতটুকু পানি আছে দেখে নেই। ও আচ্ছা এতটুকু আছে, দেওয়া লাগবে না। আর এখন আমি কলা রান্না করব, এগুলো কেটে রাখছি আর কি। অনেক সময় দেখা যাচ্ছে রাফান উঠে পড়ে ঘুম থেকে বা বিরক্ত করে, সে খেলতে চায় আমাদের সাথে, এর জন্য আগে সবজি কেটে রাখি। এটা একটা প্লাস পয়েন্ট আমাদের জন্য। পানি যেহেতু ফুটায় খেয়ে জন্য পানিটা ফুটায় রাখতে হয়, ফুটায় তারপর ফিল্টার করা হয় আর কি। এখন হচ্ছে ফ্রিজ থেকে মাছ বের করবো, মাছ দিয়েই। পানি তো অনেক ঠান্ডা হয়ে গেছে, এত দিকে পানি খাইতে আবার ঠান্ডা লাগে, কফ জমে যায় ভিতরে। যাই হোক এখন আমরা মাছ বের করবো। এটা হচ্ছে আমার শাশুড়ি আম্মা, আপনার দাদি কচু শাক সব কিছু প্রসেসিং করে দিছে বাড়ি থেকে, গ্রাম থেকে। এটা একটু উপরে রেখে দিলে হবে, পানি থেকে দেওয়া রাখা লাগবে না। এখন শুধু একটু তেল দিয়ে রান্না করলেই হবে, আর সবকিছু দেওয়া আছে এটার মধ্যে। আজকে যেহেতু মাছ দিয়ে কলা দিয়ে রান্না করবো, রাফানের যেহেতু এখন 15 মাস, তাই রাফানকে দুধ দিই না, গরুর দুধটা দিই না। সব বাচ্চাদেরকে আসলে 2 বছর পরে গরুর দুধটা দেওয়া দরকার। এর আগে গরুর দুধটা দিলে কিন্তু ওদের ডাইজেশনের প্রবলেম হয়, ওদের ডাইজেস্টিভ সিস্টেম তো আমাদের মতো এত ম্যাচিউর না, তাই 2 বছর পরে দিতে হয়। অনেক সময় অনেক অ্যালার্জিক রিয়াকশনও দেখা দেয়। এই হচ্ছে আজকের বাজার, আমাদের চাষি পোলার চাল। এটা হচ্ছে রাফানের দুধ নান অপ্টিপ্রো 3, এটাই খাওয়াচ্ছে এখন। 12 to 24 মান্থ পর্যন্ত এটা খাওয়ানো যাবে। এখানে সকল নির্দেশনা দেওয়া আছে কিভাবে কোনটা খাওয়ানো যায় আর কত চামচ দেওয়া যায়। তারপর এটা কি? লেবুর মতো দেখতে, লেবু রাখুন আব্বু। এটা কি লেবু? আমি তো চিনি না। যাই হোক লেবুর মতো একটা কিছু, পরে চিনবো। এটা হচ্ছে ব্রয়লার মুরগি মাংস, এখানে রেখে দেই। তারপর হচ্ছে মাছ, এখানে কয় কেজি মাছ? টমেটো এটা হচ্ছে সস, প্রাণ হট টমেটো সস, চিকেন ফ্রাই করে এটা দিয়ে খাবো। রসুন 1/2 কেজি, তারপর হচ্ছে পেঁয়াজ, আর কি এটা
শ্যাম্পু জিরার এগুলা কই জিরাগুলা কই কালকে জিরা আনছিল 2 প্যাকেট আর এই হচ্ছে আমার ছেলের কাজ সেগুলো সব একসাথে বের করে খেলবে আর আমাকে সব কিছু গুছিয়ে গুছিয়ে রাখতে হবে আজকে ওয়েদারটা মোটামুটি ভালোই এত গরমও না এত আবার ঠান্ডাও না বাতাস আসছে বাইরে কিন্তু